একটি বাটিতে 2 টেবিল চামচ সরিষা নিন। এরপর এতে সামান্য পানি অ্যাড করে পেস্ট তৈরি করে নিতে হবে। ফ্রেন্ডস, আমি সরিষা পেস্ট করে নিয়েছি, তবে আপনি যদি সরিষা 1 ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করেন তাহলে সেই পেস্টটা আরও একটু স্মুথ হবে। আর আমি সাথে সাথেই পেস্ট করে নিয়েছি, তাই এই পেস্টটা অতটা স্মুথ হয়নি। এরপর আমি এতে দেব অ্যালোভেরা জেল। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড, যা চুলের গোড়া শক্ত করে দ্রুত চুল পড়া বন্ধ করে। আমি এতে 4 টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল অ্যাড করে নিচ্ছি। এবার এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে। ফ্রেন্ডস, সরিষা মাথার ত্বকে নতুন চুল গজাতে সাহায্য করে, এমনকি আপনার মাথার ত্বকের যেই জায়গায় চুল ঝরে গেছে এবং কোনোভাবেই নতুন চুল গজাচ্ছে না সেই জায়গায় নিয়মিত সরিষা ব্যবহার করলে অবশ্যই নতুন চুল গজাবে, পাশাপাশি আপনার চুলকে সুস্থ এবং সুন্দর করে তুলবে। ফ্রেন্ডস, হেয়ার প্যাকটি তৈরি। এবার এটাকে আপনার মাথার ত্বকে ভালো করে অ্যাপ্লাই করে নিন। ফ্রেন্ডস, এই হেয়ার প্যাকটি শুধুমাত্র আপনার মাথার ত্বকে ব্যবহার করতে হবে, এটাকে পুরো চুলে ব্যবহার করার দরকার নেই। অ্যাপ্লাই করার পর একটি শাওয়ার ক্যাপ পরে নিন এবং এইভাবেই সারা রাত রেখে দিন। পরদিন সকালে আপনি আপনার চুলকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিন। ফ্রেন্ডস, সরিষাতে কিছুটা ঝাঁজ রয়েছে, তাই এটা ব্যবহারের পর আপনার মাথার ত্বকে কিছুটা জ্বালা হতে পারে, কিন্তু সেটা স্বাভাবিক, এতে কোনো ক্ষতি হবে না। তবে সেটা যদি আপনার মাথার ত্বকে অসহনীয় জ্বালা করে তবে হেয়ার প্যাকটি পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, এই হেয়ার প্যাকটি মাথার ত্বকে নতুন চুল গজাতে অসাধারণ কাজ করে, তাই ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটিকে সপ্তাহে 3 দিন ব্যবহার করতে হবে। আর এইভাবেই টানা 4 থেকে 5 সপ্তাহ এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করতে হবে, তবে প্রথম সপ্তাহেই আপনি অনেকটা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। এর ব্যবহারে আপনার চুল পড়া অনেকটাই বন্ধ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, চুলের যত্নে এই হেয়ার প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন।